师傅。हेलो बंधुरा, गुड मर्निंग, केमन आज सबाई? आशा करी खूब भलो आज अनेक भलो आज। और आज के घूरते जा मैं पूरी साइट सीन जा जा सब आज के घूरब और एकटाई साइट सीन थको से कल के घूरब। तो एन बजे साढ़े सातटा, पुरो रेडी हो गए, सबाई रेडी हो गए, अपना जस्ट एक खुणि बेरोब पाँच सात मिनिटर मध्य। तो कोथा कोथा जा जा सबटाई तुम्हारा देखो और क्यों करो सबटाई तुम्हारे साथ शेयर करब, तर पुरो भिडियो देखो। আমরা সবাই রেডি হয়ে নিচে নেমে গেছি, এই যে দাদা, খোকন, বৌদি, বাবু, বাবু দাদা, কবিন, কবিন দাদা, কবিন দাদা, হাই করে দাও, মর্নিং বলে দাও, মর্নিং, মর্নিং বলে দাও, বলো বলো। তুই সাথে রেডি হয়েছি কিন্তু এখন আমরা নিচে চলে এসেছি, ঘুরতে যাচ্ছি নিকো পার্কে। আচ্ছা চলো, তো চলো যাওয়া যাক। গাড়ি এসে গেছে, গাড়ি বিচে আছে, আমাদের বিচ অব্দি যেতে হবে হেঁটে। তো এই যে হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়িটা ব্যাক করলে আমরা গাড়িতে উঠব। তো আমরা তো বেরিয়ে এসেছি আর আমরা ঠিক করেছি কি আগে খাবো, তারপরে মানে টিফিন খাবো, তারপরে আমরা ঘুরবো। তো আমরা এসে দাঁড়িয়েছি তিরুপতি হোটেলে, আর এই হোটেলটা হচ্ছে ঠিক কোণারকের মন্দিরের রাস্তাটা যেটা গেছে তার উল্টো দিকে এই হোটেলটা। তো আমরা এখানে খাবার টিফিন মানে টিফিনটা খাবো সবাই মিলে, খেয়ে তারপরে আমরা ঘুরতে বেরোবো। আর এই এই ধাবাটা এত সুন্দর সাজানো ছিল মানে বলার কথা না, চারিদিকে গাছ, ফুল গাছ সব সাজানো ছিল। আর এখানে সব রকম খাবারও পাওয়া যাচ্ছিলো, যেমনি ডাল বড়া, ইডলি, কচুরি, সিঙ্গারা, ধোসা সব এখানে পাওয়া যায়। তো আমরা এক একজন এক এক রকম খাবার অর্ডার করেছিলাম, কারণ আমার ইচ্ছা ছিল না কচুরি বা ইডলি বা ডাল বড়া কিছু খাওয়ার। তো আমি নিয়েছিলাম ধোসা, আর শুধু আমি না, আমি, বৌদি আর সন্দীপ আমরা তিনজনে ধোসা নিয়েছি, দাদা নিয়েছিল ইডলি আর বাবু নিয়েছিল কচুরি। তো এইভাবে আমরা পাঁচজনে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। ধোসাটা মুখে দেওয়ার পর আমি যেন সত্যি হারিয়ে গেলাম, এত টেস্টি ছিল। মানে মশলা ধোসা অর্ডার ছিল তিনটে, একটা আমার, একটা সন্দীপের, একটা বৌদির। ধোসাগুলো সত্যি খুব টেস্টি, মশলা ধোসা। আর এখানে এসে দেখছি মানে কয়েক কেজি কেজি প্যাকেট করা কাজু, দেখে এত ভালো লাগছিল কি বলবো। আর ওই যে দেখো কোণারক মন্দির, এখানে তো আমরা অনেক ফটো তুলেছি, ভিডিও করেছি, খুব ভালো লাগলো। ¡Ah! ¡Vaya,
আসে ফটো শটো তুলছে কি আছে এখানে এটা হচ্ছে ছায়াদেবী মন্দির আর সত্যি বলতে আমি নতুন শুনলাম এরকম কোনো মন্দির আছে বলে এখানে কি এটা হচ্ছে ছায়াদেবীর মন্দির এত গরম এখানে এত গরম বলার কথা না মানে শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা ঘামতে ঘামতে অবস্থা খারাপ হয়ে গেছে এখন বসে গেছি গাছের তলায় গাছের তলায় বসে আছি বাবু আর আমি ডালচিনি এটা হচ্ছে ধলি মন্দির আমরা একদম উপরটায় উঠিনি কারণ দূর থেকেই দেখা যাচ্ছিল বৌদ্ধদেব মন্দিরটা ওই জন্য আর একদম উপরটায় উঠিনি মানে এই গরমের মধ্যে অত সিঁড়ি ভেঙে ওঠার দরকার বলে মনে করলাম না নিচে দিয়েই আমরা ফটো তুললাম ফটো তুলে দেখে চলে এসেছি আসি আসি এখন আমরা এসেছি নন্দনকাননে এখন নন্দনকানন ঘুরবো তো এইখান থেকে আমাদের নন্দনকানন দেখা শুরু কিছু দেখতে পেলে ছোট একটা শুয়ে আছে ওই যে দেখতে পাচ্ছ এই যে লম্বা পাঁচটা আছে
রূপে চলেছে, রূপে চলেছে 120 টাকা টিকিট। বলে আমাকে না দেখি রূপে রূপে গেলে লাভ নেই, রূপে গেলে মানে 600 মিটার মধ্যে রে যাবার আবার 5-10 মিনিট লাগবে, 120 টাকা। এটা জলহস্তি দেখো, এটা কপালে ফেলে এই এখানে দেখো না, সামনেটা দেখো, চার পাঁচ খানা এই কাছে হচ্ছে ভাই, এই কাছে এখানে এটা জলের মধ্যে সরি এখন আমরা ঢুকছি সাপের ঘরে, মানে এখানে অনেক রকমের সাপ আমরা দেখেছি, তো তোমাদের সাথেও সেটা শেয়ার করছি, তোমরাও দেখো। এখানে প্রথম আমরা দেখলাম কিং কোবরা, বিলুপ্ত কিছুই না ভাই, এখনো গ্রামগঞ্জে প্রচুর দেখা যায়। এটা হচ্ছে ব্যান্ডেড ক্রেট স্নেক, হালকা একটু সরে আসো, ছাওয়া পড়লে বেলা হবে, হচ্ছে এটা তো নাই একটা বাচ্চা দুটো বড়। মাটির ওপরে শুকনো বেঁচে আছে না মরে গেছে কে জানে, বেঁচে আছে চোখ খোলা আছে, তুমি এগো না, এখনো দুটো গাড়ি আসবে তারপরে আমাদের আসবে, যা ভিড় আছে এখন আমরা যাচ্ছি জঙ্গল সাফারির দিকে। এইখান থেকে আমাদের শুরু হলো জঙ্গল সাফারি, আর এইখানে এসে এখান থেকে জঙ্গল সাফারির টিকিট কাটতে হবে। তো দাদা আর সন্দীপ মিলে লাইনে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য, বাস আসবে তারপরে আমাদের জঙ্গল সাফারি দেখা শুরু হবে। এইখানে আমরা প্রথমেই দেখলাম ময়ূর, ওই যে দেখো ময়ূর পেখম মেলে দাঁড়িয়ে রয়েছে। এইখানে আছে হরিণ, এই যে দেখো হরিণ, এইটা
তারপরে আমরা এখানে দেখা পেয়েছি সিংহ মামার। এরাও টায়ার্ড হয়ে গেছে বাবা। দেখেছিস বাবা? ওরে বাবা রে। ডাক ডাক আয় ডাক। ছেলে সিংহ সিংহ আছে না না সিংহী নেই সিংহ আছে ভালো ওই ঘরের দিকে দেখছে পালক মিলছে দেখো এই দেখো এগুলো একরকম হরিণ এগুলো একরকম হরিণ কতগুলো রয়েছে অস্টেজ সেখানে গেটের কাছে ছিল অসুস্থ হলো জায়গাটা শুট হলো না এখান থেকে নিয়ে অস্টেজ এমু কাছে সব অস্টেজ তারপরে ব্যাঙ্গের খাঁচা গুলো অল্টারনেট হয় একবার সময় অল্টারনেট না হলে নতুন লাগবে না এই আসছে আসছে আবার আসছে কিন্তু সবাই দিকে সবাই লোক নিয়ে গেল তারপরে দেখে দেখে পাঁচ জন গাড়ি নিয়ে গেল আরে ম্যাপটা দেখালে খুব ভালো হতো ঘুরবে ঘুরে 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 বসে পড়ছে বয়স হয়ে গেল প্রায় 14 বছর জলের মধ্যে বসে আছে 14 বছর সম্রাট এটা হচ্ছে দুটো দু সাইডে আস দিয়ে আসছে নিচে আসছে নিচে আসছে নিচে আসবে দুজনে চলে যাচ্ছে
और बबूला को एक बार पकड़ लेना, बबूला और बबूला को छोड़ेगा नहीं, पहले मारा जाएगा फिर एक सेकेंड এইখানে আমরা দেখছি চিতাবাঘ। আর চিতাবাঘ গুলো না মানে দুটো ছিল আর দুটোই গাছের ডালে বসেছিল, তাই খুব একটা ক্লিয়ার আসছে না গাছের ডাল পাতার জন্য। তবুও তোমরা একটু কষ্ট করে দেখো বন্ধুরা, দুটো আছে দুটো আছে পরপর দুটো দেখে। এ বাবা আমি এদিক দিয়ে যাই, আমার ফোন কেড়ে নিলে গেল। গাছে উঠছে লাফিয়ে লাফিয়ে দেখো কেমনি। সেলফি তুলছে, আর এইখানে আছে দু দুটো হাতি। দুটো এইখানে আমরা দেখছি হোয়াইট পিকক। এখানে আছে কোকিল, শকুন, আর কি সুন্দর কালারফুল বার্ড এখানে আছে দেখো। এটা কি কালার? মুরগা, মুরগি, মুরগি তো। এখানে আছে শকুন, আপনার বাড়ি কোথায়? রঘুনাথপুর গ্রাম। রঘুনাথপুর গ্রাম উড়িষ্যায়? 2 কিলোমিটার। আচ্ছা, আপনি গাইড করেন তো? আচ্ছা, থ্যাংক ইউ। তো তোমরা যদি চাও, আমাদের গাই সত্যিই অনেক ভালো, অনেক হেল্প করেছে, অনেক মানে সাথে থেকে থেকে আমাদের প্রত্যেকটা জিনিস দেখেছে, কোনখান থেকে কীভাবে ফটো নিলে, কোনখান থেকে কীভাবে ভিডিও নিলে ভালো হবে সবটা আমাদের সাথে থেকে করেছে। আর সত্যিই তার জন্য ওনার, হ্যাঁ ওনার ফোন নাম্বার আপনাদের দিয়ে দিলাম, আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। নন্দনকানন ঘোরা শেষ, আর এখন আমরা যাব কিছু খাবো, কারণ আমাদের দুপুরের খাওয়াটা হয়নি। মানে নন্দনকাননে ঢুকে ওখান থেকে বেরোতেই আমাদের 4:45 বেজে গেছে। তো দুপুরে আমরা রাস্তার ধারে এই একটা হোটেলে এসে দাঁড়িয়েছি, কারণ এই সময় খাওয়ার কোনো হোটেলে আমরা পাচ্ছিলাম না, তো যার জন্য এখানে এসে সন্দীপ অর্ডার দিল। এখানে চাউমিন, বিরিয়ানি আর রোল অর্ডার দিল, তো এইগুলোই আমরা খাবো এখন, কারণ 5টা বাজে। বাবু বললো পাপা আমি বিরিয়ানি খাবো, তো বাবুকে বিরিয়ানি দেওয়া হয়েছিল, আর আমরা চাউমিনের অর্ডার দিয়েছিলাম, তো বিরিয়ানিটা রেডি ছিল,
তো ওই জন্য বিরিয়ানিটা ওকে ফার্স্ট দিয়ে দিয়েছে। আর তারপরে এই পুচকুকে পুচকুর মা খাইয়ে দিচ্ছে, ওর তো খেতে সময় লাগে, তো ওর জন্য ওকে আগে খাইয়ে দিল। তারপরে আমরা তিনজনে চারজনে খেতে বসেছি চাউমিন। আমাদের চাউমিন চলে এসছে। বন্ধুরা, তোমরা তো দেখলে সারাদিন অনেক ঘুরেছি, অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি, আর শরীর দিচ্ছে না, গলাটাও ধরে গেছে। তো মানে এসি গাড়ি ছিল, কিন্তু বাইরে যখন বেরোচ্ছি পুরো মনে হচ্ছে বারবিকিউ হয়ে যাচ্ছি। এত গরম এখানে, এত গরম, সাংঘাতিক গরম, মানে বলার কথা না। তাও দুটো জায়গা দেখতে পেলাম না, একটা হচ্ছে উদয়গিরি, একটা হচ্ছে খণ্ডগিরি। এই দুটো দেখতে পারিনি, কারণ ওটা 5:30 বন্ধ হয়ে যায়, আর আমরা ঢুকেছি তখন 6:10 এরকম। হ্যাঁ, 6:10 কি 15 হবে, 6:10 না 15 এরকম আমি দেখলাম। তো ওরা বলছে 5:30 বন্ধ হয়ে যায় এটা। আমরা যদি সকালবেলা ওই ধলি মন্দিরটায় যেটা গেছিলাম ওটা যদি না যেতাম তাহলে এটা হয়ে যেত। ওটাতে যাওয়া মানে না যাওয়াই ভালো ছিল, কারণ ওটা শুধু একটা ওই বুদ্ধদেবের মন্দির আছে এইটুকানি, সিঁড়ি দিয়ে উঠে, আর কিছু না এক্সট্রা। তো ওটাতে যদি না যেতাম তাহলে আমাদের এদিকটা কমপ্লিট হয়ে যেত, উদয়গিরি খণ্ডগিরিটা দেখা হয়ে যেত, কিন্তু হলো না, ব্যাড লাক। আর সত্যি কথা বলতে এত ডিস্টেন্সে আমি তো জানতাম না, আমার 1st time পুরী ঘোরা, তো একদিনে হয় তো। তোমরা দেখলেই চাউমিন, রোল, ড্রাইভার যে ছিল ওনাকে রোল দেওয়া হলো, আর বাবু বিরিয়ানি খেলো। মানে এত গরম এখানে, অসহ্য গরম, প্রচুর জল কিনতে হয়েছে, সব থেকে বড় কথা প্রচুর জল। কিছু না হলেও আজকে 10 লিটার মতন জল কিনে কিনে খাওয়া হয়েছে সারাদিনে। এত গরম, এত গরম, মানে গাড়ি থেকে বেরোচ্ছি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, পুরো বারবিকিউ হয়ে যাচ্ছে, জ্বলসে যাচ্ছে যেন মনে হচ্ছে। তো যাই হোক, সব ঘুরে ঘাড়ে এসে স্নান টান করলাম। বাবু এখানে ঘুমিয়েই পড়েছে, ও এত টায়ার্ড, ও ঘুমিয়ে পড়েছে। আর সন্দীপ গেছে রুটি কিনতে রাতের, আমি খাবো না বলেছি, কারণ আমার আর ভাল লাগছে না। চাউমিন খেয়েছি বিকেলবেলা, ওই ভারী খাবার খেয়েছি, আর ভাল লাগছে না। আমি একটু চিড়ে ভাজা খাবো আর মিষ্টি খাবো, ব্যাস শুয়ে পড়বো, আর ভাল লাগছে না। আর বাবু আর সন্দীপ রুটি খাবে, ওরা রুটি আনতে গেছে। ও তো, বাবু তো ঘুমিয়ে পড়েছে, বাবুকে আমাকে খাইয়ে দিতে হবে, আমার নিজেই শরীর চলছে না, এখন ওকে খাইয়ে দিতে হবে। আর আমার ফোনেতে বন্ধুরা চার্জও নেই, 1% চার্জ আছে, মানে আর 1 মিনিটও কথা বলতে পারবো না। তাই বলছি ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, গুড নাইট। Thank you.